আজকে আমি বানাবো রসালো বোঁদে বা বুন্দিয়া। আমরা বোঁদেই বলে থাকি বাঙালিরা, একদমই একটা সহজ রেসিপি, কিন্তু অনেক বন্ধুর কাছে কঠিন মনে হয়। আজকে আমি বোঁদে বানানোর সমস্ত সমস্যার সমাধান করব। কি করলে বোঁদেগুলো গোল তৈরি হবে, কিভাবে সঠিক ব্যাটার তৈরি করবে, কিভাবে রসালো ঝরঝরে বোঁদে তোমরা তৈরি করবে, আর বোঁদেটা কিভাবে স্টোর করবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তাহলে চলো শুরু করি। তো সবার প্রথমে আমি একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে দিয়ে দেবো বেসন। আমি একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে সমস্ত উপকরণগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। তোমরা যে কোনো একটা পাত্র নেবে, সেই পাত্র মেপে দিয়ে দেবে। এখন বেসনগুলোকে প্রথমে চেলে নিতে হবে, অবশ্যই অবশ্যই কিন্তু বেসনটাকে চেলে নেবে। এই দেখো বেসনের মধ্যে কেমন দলা রয়েছে। আমি এখানে 1.5 বাটি বেসন নিচ্ছি, ঠিক আছে, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তো 1.5 বাটি বেসন নিলাম, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার লবণটাকে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। তো চলো এখন এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ মতো ঘি। তো ঘিয়ে ভাজা তো সম্ভব নয়, যাতে বোঁদের টেস্টটা দারুণ আসে এর জন্য আমি 1 চামচ ঘি দিয়ে প্রথমে বেসনের সাথে মিশিয়ে নেব। যেমন আমরা লুচি টুচি তৈরি করতে ময়ানটা দিই, সেইভাবে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। এখন সেই বাটিতে নিয়েছি 1 বাটি জল। জল কতটা দেবে আমি সেটা পরে বলে দিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে প্রথমে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আমরা বোঁদে ব্যাটার যদি সঠিকভাবে তৈরি করতে না পারি, তাহলে কোনো দিনও আমরা বোঁদেটা গোল করতে পারবো না, পারফেক্টভাবে তৈরি করতে পারবো না। তো অল্প অল্প জল দিয়ে এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে, ঠিক আছে। হাত দিয়ে আমি কাজ করতে বেশি পছন্দ করি, এর জন্য আমি হাত দিয়েই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। আর যত বেশি ফেটাবে তত বোঁদেগুলো ফুলবে। তো এখন দেখো ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন রয়েছে। এতটা ঘন রাখলে হবে না, এখানে আরো আমরা জল মেশাবো। এখানে 1.5 বাটি বেসনের জন্য আমাদের 1.5 বাটির থেকে একটু কম জল লাগবে, মানে পুরো 1 বাটি আর 1/2 বাটির অর্ধেকটা জল আমাদের নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ব্যাটারটা ঠিক এরকম রয়েছে, দেখতেই পাচ্ছো। আর এরকম একটা ব্যাটারি আমাদের রাখতে হবে, এর থেকে পাতলা করলে হবে না, ঠিক আছে। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, অবশ্যই ব্যাটারটাকে রেস্টে রাখবে। এখন চলো আমরা চিনির শিরাটা তৈরি করি। এর জন্য এখানে দিয়ে দেব 1.5 বাটি চিনি, আর সাথে দিয়ে দেব 1 বাটি আর 1/2 বাটিরও অর্ধেকটা জল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন চিনিটাকে গলিয়ে একটা শিরা তৈরি করতে হবে। ভিডিওটি একটু স্কিপ করবে না, ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলে তোমরা দোকানের থেকে 100% বেশি ভালো বোঁদে তৈরি করতে পারবে। তো আমি একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি, আর শিরায় কোনো তার বাঁধানোর দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে হবে কি, অনেক সময় দেখা যায় চিনি শিরা তৈরি করে রাখার পর চিনি শিরাটা জমে যায়, লেবুর রসটা দিলে চিনি শিরাটার জমবে না, ঠিক আছে। তো চিনি শিরা বানানো হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেব। আমি কড়াইতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখান থেকে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। এখন আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সে ব্যাটারের মধ্যে তেলটা দিয়ে দেবো। তেলটা কিন্তু হালকা গরম করবে, বেশি গরম করবে না। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা করলে হবে কি, তোমরা শুকনো বোঁদেগুলো দীর্ঘদিন পর্যন্ত স্টোর করতে পারবে, আর যখন খুশি শিরা বানিয়ে তার মধ্যে দিয়ে তোমরা খেতে পারবে, ঠিক আছে। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। তো চলো এখন তেলটা কতটা গরম থাকবে আমি বলে দিচ্ছি, মানে খুব গরম করে নিতে হবে। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপর এরকম একটা ঝাঁঝরি নিতে হবে। আশা করি সবার বাড়িতে এরকম ঝাঁঝরি আছে। তো ঝাঁঝরির উপরে ব্যাটার দিয়ে দেবো, আর হাতাটা একটু ওপরের দিকে রাখবো, ঠিক আছে। ওপরের দিকে রাখলে দেখবে যে নিজে থেকে ব্যাটারগুলো পড়ে যাচ্ছে নিচের দিকে। হাই ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর যখন আমরা বোঁদেগুলো ছাড়বো, তখন কিন্তু গ্যাসের আঁচটাকে লো করে দেবো, না হলে বোঁদেগুলো পুড়ে যাবে। তো দেখবে যে মিনিট খানেকের মধ্যে, বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। তো একইভাবে প্রথমে বোঁদেগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা সামনেই দুর্গাপূজা, তো দুর্গাপূজাতে তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে দারুণ রসালো ঝরঝরে বোঁদে। আর বোঁদেটা ভাজার সময় অবশ্যই তেল থেকে একটু উঁচুতে হাতাটা রাখবে, আমি ঠিক যেভাবে রেখেছি এত উঁচুতে রাখতে হবে।
তারপরে আস্তে আস্তে করে 1-1.5 মিনিটের মধ্যে বোঁদেগুলো ভেজে নেবে। আশা করছি ভিডিওটা এই পর্যন্ত তোমাদের আমি ভালোভাবে বোঝাতে পেরেছি যে বোঁদেগুলো গোল গোল কিভাবে তৈরি করতে হবে। আজকে আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট একটা বেল বাটন আছে তার অল অপশনে ক্লিক করবে, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমার সামনে পৌঁছে যায়। এখন যে বাকি ব্যাটারটা রেখেছি আমি 1 হাতা, এর মধ্যে দিয়ে দেব রেড ফুড কালার। দোকানে যখন আমরা বোঁদে কিনতে যাই তখন দেখি না যে হলুদ আর লাল দুই কালারের বোঁদে থাকে, তো তার জন্য আমি এখানে রেড ফুড কালার দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। তো চলো এখন এই বোঁদেগুলো ভেজে নেব। বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে, যদি একটুও উপকারে আসে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থাকবে। তো লাল বোঁদেগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি এখানে 3 রঙের বোঁদে ভেজে নিয়েছি, একটা কমলা, লাল আর হলুদ। এটা নর্মালি কালার, বেসনের যে কালারটা হয় সেই কালারটা। আর বোঁদেগুলো কতটা গোল গোল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম গোল গোল হয়েছে। তো চলো ভালো করে আগে বোঁদেগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এইভাবে একটা প্যাকেট বা কন্টেনারে ভরে দীর্ঘদিনে স্টোর করবে আর যখন খুশি শিরায় ভিজিয়ে খেতে পারবে, ঠিক আছে? তো চলো এখন শিরার মধ্যে দিয়ে দেবো বোঁদেগুলো। শিরার মধ্যে কতক্ষণ রাখতে হবে, কিভাবে রাখতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখো। তো বন্ধুরা এইভাবে ভালো করে শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিতে হবে আর 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাত্র 30-40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। ঘিটা দিলে হবে কি, মনে করবে যে একদম ঘিয়ে ভাজা বোঁদে তোমরা খাচ্ছ, এর জন্য 1 চামচ ঘি দিয়ে দেবো। আর যদি হাতের কাছে ঘি না থাকে তো দেওয়ার দরকার নেই। তো নর্মালি দোকানে যেমন খেতে পারো তোমরা, বোঁদেটা ঠিক তেমনই লাগবে খেতে। তো এখন রস থেকে তুলে নেব। আর বন্ধুরা তোমরা বোঁদের চেহারাটা দেখলেই বুঝতে পারছো যে কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, রসালো হয়েছে। আশা করছি এবছর দুর্গাপুজোতে তোমাদের দোকান থেকে একদমই বোঁদে কিনে খেতে হবে না। রেসিপিটা ফলো করে তোমরা বোঁদেটা বানাও, আমি বলছি 100% তোমরা সফল হবে। আমি বানিয়েছি বলে বলছি না, তো আমি যেমন দেখি দোকানে বোঁদে তার থেকে অনেক অনেক বেশি ভালো বোঁদে তৈরি হয়েছে বাড়িতে, তোমরা দেখলেই বুঝতে পারছো। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর বোঁদেটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো, একদম ঝরঝরে রসালো বোঁদে তৈরি হয়েছে। তো দেখো কতটা রস ভরে আছে ভেতরে। তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোয় অনেক আনন্দ করো। আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।